আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে লুডুসের রেসিপি। আর আমি যেভাবে লুডুস ছাড়াই কিভাবে বাসায় নুডলস রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা হচ্ছে বাসায় বানানো নুডলস। এর জন্য প্রথমে হচ্ছে আটা নিয়ে নিব। আর এখানে হচ্ছে ছোট চায়ের কাপের এক কাপ পরিমাণের আটা নিয়ে নিয়েছি। আটা অথবা ময়দা আপনারা যে যেটা নিতে পারেন, আমি এখানে আটা নিয়ে নিয়েছি। তারপরে এক কাপ আটা অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, এখানে সয়াবিন তেল দিয়েছি। তারপরে এভাবে হাতের সাহায্যে কষলে কষলে আটার সাথে তেলগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর তেলটা মিশে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত পরিমাণের একটা ডো তৈরি করব। আর একদম ভালো করে মথে নিতে হবে। আর দেখতেই তো পাচ্ছেন কতটা শক্ত হয়েছে, মানে আমরা সাধারণত পরোটা যেভাবে বানাই পরোটার ডো তার থেকে একটু শক্ত হবে। তারপরে এই তো এখন আধা ঘন্টা রেস্ট রেখে এখন ডোটা আবার নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে তিন ভাগে ভাগ করে নিয়েছি এই ডোটা। তারপরে হচ্ছে একদম পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। আর তিনটা রুটি এভাবে একদম পাতলা করে বেলে নিয়েছি, আর একটু বড় করে বেলে নিয়েছি। তারপরে হচ্ছে এই রুটির উপরে আর নিচে বেশি করে আটা দিয়ে এভাবে হচ্ছে মাখিয়ে নিতে হবে। আর এখানে যত বেশি আটা দিবেন নুডলসটা ভাজটা খুলতে তত বেশি সুবিধা হবে। আর এখন এই তো এইভাবে হাতের সাহায্যে ভাজ দিয়ে নিচ্ছি, একবার উপরে নিচে এইভাবে করে ভাজ দিয়ে এখন হচ্ছে ছুরির সাহায্যে এভাবে পিচ পিচ করে কেটে নিব। আপনারা চাইলে বেশি মোটাও করতে পারেন, আবার চাইলে একদম চিকনও করতে পারেন, কিন্তু এখানে বেশি প্রেশার দেওয়া যাবে না। একদম আলতো হাতে এভাবে কেটে নিতে হবে। তারপরে এই তো এইভাবে সবগুলো কেটে এখন এইভাবে হচ্ছে আলতোভাবে হাত দিয়ে ছাড়ি দিলেই এভাবে হচ্ছে সব লুডুসের প্যাচগুলো খুলে যাবে। তারপরে এই তো এইভাবে হচ্ছে সবগুলোকেই বানিয়ে নিব। আর দেখতেই তো পাচ্ছেন এখানে অনেকখানি হয়েছে। তারপরে এইভাবে বাটিটা হালকা একটু ছাঁকালেই এক্সট্রা আটাগুলো পড়ে যাবে। আর একদম পাস্তার মতন লাগছে দেখতে। তারপরে তো এখন পানি গরম করতে বসিয়ে দিয়েছি। আর পানিটা যখন গরম হয়ে আসবে তখন এখানে এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিব। আর তেলটা দিলে কি হবে, একটা লুডুস আর একটার গায়ের সাথে লেগে যাবে না, তাহলে লুডুসগুলো সুন্দর ঝরঝরে হবে। আর এই তো এখানে এক টেবিল চামচ মতন তেল দিয়ে নাড়াচাড়া করে পানিটা বলক তুলে নিয়েছি। এরপরে সেই নুডলসগুলো দিয়ে দিয়েছি। আর নুডলসটা দিয়ে সাথে সাথে হালকা একটু নেড়ে দিব। আর বেশি নাড়বেন না, বেশি নাড়লে আবার হচ্ছে নুডলসগুলো ভেঙে যেতে পারে। তারপরে হচ্ছে এই তো আলতো হাতে নেড়ে এখন হচ্ছে রেখে দিচ্ছি বলকোটা পর্যন্ত। তারপরে যখন বলকোটে যাবে তখন আরও কিছুক্ষণ নেড়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব। আর এখন হচ্ছে কড়াইয়ে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে মরিচ নিয়ে নিয়েছি। এখন এগুলোই হালকা করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে এখানে এক কাপের মতন সয়াবিন দিয়ে দিচ্ছি, মানে সয়া বড়ি যেটাকে বলে, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন হাতের সাহায্যে এভাবে কেটে বা ছুরির সাহায্যে চার ভাগটা করে কেটে এখন হচ্ছে পেঁয়াজের সাথে ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। এরপরে হচ্ছে পেঁয়াজ আর সয়াবিনগুলো এক সাইড করে মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি। এখন এখানে একটা ডিম ভেঙে দিব। তারপরে এখন ডিমটাকে একদম ঝুরির মতন করে নিব। আর এই তো ডিমটা একদম ভালো করে ঝুরি করে এখন ভেজে নিব কিছুক্ষণ। আর ডিমটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে সয়া সস নিয়ে নিয়েছি, এখানে দুই টেবিল চামচের মতন সয়া সস দিয়ে দিব। আপনারা চাইলে টমেটো সসও এখানে দিতে পারেন, আবার সয়া সস দুটো একসাথেই দিতে পারেন। আমার কাছে টমেটো সস ছিল না তাই সয়া সসটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে সয়া সস দিয়ে কিছুক্ষণ নেড়ে এখন হচ্ছে নুডলসগুলো দিয়ে দিয়েছি। আর দেখতেই তো পাচ্ছেন নুডলসগুলো কতটা ঝরঝরে হয়েছে। তারপরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর তারপরে এখানে হচ্ছে দুই প্যাকেট নুডলসের মশলা নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে আবার ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে নুডলসের মশলা ব্যবহার করেছি। তারপরে এই তো নুডলসের সাথে সেই মশলাগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে আরও তিন চার মিনিট নেড়ে নিব। তারপরে হচ্ছে এই তো নুডলসগুলো প্রায় হয়ে এসেছে। আর নামিয়ে নেওয়ার আগ দিয়ে এখানে হচ্ছে দুই টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এই ধনিয়া পাতা কুচিগুলো এখন দিয়ে দিব।
দিয়ে আবারও আলতো হাতে সবকিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে 1 মিনিটের মতন ভেজে তারপরে নামিয়ে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গিয়েছে নুডলস ছাড়াই নুডলস, দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর লাগছে, দেখতেও যেরকম ভালো লাগছে খেতেও আরও বেশি মজা হয়েছে। এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।